Assalamualaikum programmers problem solving আপনাকে স্বাগতম আজকে আমি কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দেব সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন তো আজকের প্রবলেমটা হচ্ছে HQ9 প্লাস তো HQ9 প্লাস হচ্ছে একটা পাগলা বা উড়াদুরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে মাত্র 4টা ইনস্ট্রাকশন আছে আর এই 4টা ইনস্ট্রাকশন দেয়া হয় মাত্র 4টা ক্যারেক্টারের মাধ্যমে যখন কোনো একটা প্রোগ্রামে এইস ক্যারেক্টারটা থাকে তার মানে হচ্ছে ওই প্রোগ্রাম যখন রান করা হবে তখন হ্যালো ওয়ার্ল্ড আউটপুট হিসেবে প্রিন্ট হবে যদি কোনো প্রোগ্রামে কিউ থাকে এর মানে হচ্ছে ওই প্রোগ্রামটা যখন রান করা হবে তখন আউটপুট হিসেবে সোর্স কোডকে প্রিন্ট করা হবে আর যদি কোনো একটা প্রোগ্রামে 9 ক্যারেক্টারটা থাকে এর মানে হচ্ছে ওই প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে আউটপুট হিসেবে একটা গানের লিরিক্স প্রিন্ট হবে আর গানের লিরিক্সটা হচ্ছে 99 বোটলস অফ বিয়ার কিন্তু যখন কোনো একটা প্রোগ্রামে শুধুমাত্র প্লাস সাইন থাকে এর মানে হচ্ছে ওই প্রোগ্রামে কোনো একটা ভ্যালুর মান ইনক্রিমেন্ট হবে অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কিছুই আউটপুট হিসেবে প্রিন্ট হবে না বাট একটা ভ্যালু ইনক্রিমেন্ট হবে তো আমরা যা বুঝলাম HQ9 এই তিনটা ক্যারেক্টারের জন্য কিছু না কিছু আউটপুট হিসেবে প্রিন্ট হবে কিন্তু প্লাস সাইনের জন্য কোনো কিছুই আউটপুট হিসেবে প্রিন্ট হবে না তো ইনপুট সেকশনে যেটা বলা হয়েছে আমাদেরকে একটা প্রোগ্রাম দেওয়া থাকবে আর এই প্রোগ্রামটা আসলে হচ্ছে একটা স্ট্রিং তো এই স্ট্রিং এর মধ্যে যদি HQ অথবা 9 যে কোনো একটা ক্যারেক্টার থাকে তার মানে হচ্ছে ওই প্রোগ্রামটা রান করলে কিছু না কিছু আউটপুট হিসেবে প্রিন্ট হবে যদি আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট হয় তাহলে আমাদেরকে বলা হয়েছে আউটপুট হিসেবে প্রিন্ট করো ইয়েস আর যদি ওই প্রোগ্রাম থেকে কোনো কিছুই আউটপুট হিসেবে প্রিন্ট না হয় তাহলে আমাদেরকে বলা হয়েছে প্রিন্ট করো নো তো আমরা এক্সাম্পলগুলো দেখলেই একটু ক্লিয়ার হয়ে যাব তো প্রথমে এক্সাম্পলে এখানে দেয়া আছে HI এক্সক্লামেশন মার্ক তো এখানে দেখুন একটা ক্যারেক্টার H দেয়া আছে তার মানে কি এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে H ক্যারেক্টারের জন্য আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে তো আউটপুট হিসেবে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি যেহেতু আমরা পাচ্ছি সেহেতু আমাদেরকে বলা হয়েছে যদি আমরা কোনো কিছু পাই তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস তো এই জন্য এখানে আউটপুট হিসেবে আসছে ইয়েস যদি আমরা দুই নাম্বার এক্সাম্পলটা লক্ষ্য করি এখানে দেয়া আছে কোড ফোর্সেস তো এখানে দেখুন কোড ফোর্সেস এর মধ্যে HQ9 এই তিনটা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারও কিন্তু নাই না তাকার ধরুন এই প্রোগ্রামটা যখন রান হবে তখন আউটপুট হিসেবে কোনো কিছুই প্রিন্ট হবে না যার কারণে এখানে প্রিন্ট করা হয়েছে আউটপুট হিসেবে নো তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা আশা করি আপনি প্রবলেমটা বুঝতে পারছেন যদি আপনি প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন তো এই প্রবলেমের ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে শুরুতে একটি প্রোগ্রাম ইনপুট হিসেবে নিতে হবে আর এই প্রোগ্রামটা হচ্ছে একটা স্ট্রিং এই প্রোগ্রামটা নেওয়ার জন্য আমাদেরকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো আমি ভেরিয়েবলের টাইপটা দিচ্ছি স্ট্রিং এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি পি তো ইউজারের কাছ থেকে এই ভ্যালুটা নেওয়ার জন্য আমি ব্যবহার করব সি ইন কিওয়ার্ডটা তো আমরা প্রোগ্রামটা পেয়ে গেলাম তো এই প্রোগ্রামের মধ্যে যদি HQ9 এই তিনটা ক্যারেক্টার থাকে তার মানে হলো ওই প্রোগ্রামটা যদি রান হয় অর্থাৎ পি প্রোগ্রামটা যদি রান হয় তাহলে এই পি প্রোগ্রাম থেকে কিছু না কিছু আউটপুট অবশ্যই পাওয়া যাবে আর যদি আউটপুট পাওয়া যায় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস আর যদি আউটপুট না পাওয়া যায় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো তো যেহেতু পি একটি স্ট্রিং তো আমরা যে কাজটা করব আমরা পি স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা চেক করব এবং চেক করে দেখব সেটা এইচ নাকি কিউ নাকি 9 তো এই চেকটা করার জন্য আমাদেরকে একটি ফর লুপ নিতে হবে তো আমি একটি ফর লুপ নিয়ে নিচ্ছি আর এই লুপটা চলবে আমাদের যে প্রোগ্রাম আছে পি
তার সাইজ পর্যন্ত। আমরা এই লুপের মাধ্যমে আমরা প্রত্যেকবার একটা একটা ক্যারেক্টারকে আমরা নিব এবং চেক করব সেটা এইচ নাকি কিউ নাকি 9। তো এই জন্য আমরা একটা কন্ডিশন লিখব, এটা ইকুয়াল টু, যদি এখানে এইচ অবশ্যই আপার লেটার হবে, ইকুয়াল টু কিউ হয় অথবা পিআই এর মান ইকুয়াল টু যদি 9 হয় তাহলে এই প্রোগ্রাম থেকে অবশ্যই কিছু না কিছু আউটপুট পাওয়া যাবে। যদি আউটপুট পাওয়া যায় তাহলে কি প্রিন্ট করতে হবে, আমাদেরকে এস প্রিন্ট করতে হবে, অবশ্যই এস এর প্রত্যেকটা ক্যারেক্টার আপার কেস হবে। এবং যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন কি আমাদের এই লুপটা চালানোর দরকার আছে? আর তো দরকার নাই। তো আমরা যে কাজটা করব, এই ফাংশনটা আমরা রিটার্ন করে দেব। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তার মানে হচ্ছে এই প্রোগ্রাম বা এই পি স্ট্রিং এর মধ্যে এইচ কিউ অথবা 9 কোনো একটা ক্যারেক্টারও নাই। যেহেতু নাই তাহলে ওই প্রোগ্রাম থেকে কোনো কিছুই আউটপুট হিসেবে প্রিন্ট হবে না। যদি আউটপুট হিসেবে প্রিন্ট না হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করতে বলা হয়েছে তুমি নো প্রিন্ট করো। তো আমরা এখন প্রিন্ট করে দিব নো। অবশ্যই এখানে নো এর প্রত্যেকটা ক্যারেক্টার আপার কেস হবে। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান, চলুন আমরা চেক করে দেখি। প্রথম এক্সাম্পলের জন্য আসছে ইয়েস, দ্বিতীয় এক্সাম্পলের জন্য আসছে নো। তো দুইটা এক্সাম্পলের জন্যই আউটপুট সঠিক আসছে। তো চলুন আমরা এখন এটা সাবমিট করি। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।